কুমিল্লায় প্যানেল মেয়র হত্যার ঘটনায় এক আসামি গ্রেপ্তার। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে কুমিল্লায় খুন হন সোহেল, দাবি মামলার বাদীর। শাহ আলমকে প্রধান আসামি করে 21 জনের বিরুদ্ধে মামলা। সপ্তম দফায় ভাসানচরে যাচ্ছে 250 রোহিঙ্গা। উখিয়ার অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে। বিপুল অর্থ ব্যয়ে ড্রেজিং অথচ নাব্য সংকটে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ নদ নদী ঝুঁকি নিয়ে চলছে বড় নৌযান। দায় নিতে নারাজ খনন কর্তৃপক্ষ। আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কুমিল্লায় প্যানেল মেয়র সৈয়দ মোহাম্মদ সোহেলকে গুলি করে হত্যার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে পুলিশ জানায় এই মামলা 4 নম্বর আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গতরাতে নিহত সোহেলের ছোট ভাই সৈয়দ রুমন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় 11 জনের নাম উল্লেখ সহ 21 জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে শাহ আলমকে। এজাহারে বলা হয়, এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা পূর্ব পরিকল্পিতভাবে সোহেলকে গুলি করে হত্যা করে। এ সময় গুলিতে তার সহযোগী হরিপদ দাসও নিহত হন। এই ঘটনায় গুলিবিদ্ধ আরো 4 জন হাসপাতালে চিকিৎসাধীন। তারপর তারা বেরোইছে গ্রামের গুলির আওয়াজ শুনে গ্রামের মানুষ আসছে, আসে বলতেছে এই সোহেল এই শাহম কি করতেছস, তোরা তো একটা প্রতিনিধিকে মেরে ফেলতেছস, বলতেছে পিস্তল ঢাকিয়ে বলতেছে যা তোরা যা না তো তোরারে গুলি করবো। ইতিমধ্যে আমরা একজনকে আটক করেছি, এজান নামে একজন, এবং অন্যান্য আসামিদের আমরা আটকের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমরা দ্রুতই তাদেরকে আইন মানে তার আশা রাখছি। তাদেরকে শনাক্ত করে কি সম্ভব হয়েছে? এদের মধ্যে বেশ কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। এ বিষয়ে আরো জানবো। কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, একজন আসামিকে তো গ্রেপ্তার করা হয়েছে, সব মিলিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, একটু জানাবেন আমাদের। পরিবারকে সান্ত্বনা দেন। গত সোমবার কুমিল্লা পাথুরিয়াপাড়ায় 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল তার কার্যালয়ে বসা অবস্থায় বিকেলে একদল দুর্বৃত্ত তাকে গুলি করে হত্যা করে। সে বিষয়ে সে সময় তার দুর্বৃত্তদের গুলিতে হরিপদ দাস নামে শাহ নামে আরো একজন ব্যক্তি মৃত্যুবরণ করেন। তো এই ঘটনায় নিহতের ভাই গতকাল কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন, যেখানে 11 জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত আজ থেকে 10 জন সন্ত্রাসী ছিল বলে তারা জানিয়েছে। তো কিছুক্ষণ আগে সৈয়দ মোহাম্মদ রুমন তিনি আমাদেরকে জানিয়েছেন যে সন্ত্রাসীরা মাদকের ব্যবসার সাথে জড়িত, বিশেষ করে যিনি প্রধান আসামি শাহ আলম পার্শ্ববর্তী 16 নং ওয়ার্ড সুজানগর এলাকার বাসিন্দা, এবং সে মাদকের ব্যবসা করে আসছে দীর্ঘদিন। তার সাথে সে 14-15টি মামলার আসামি, এই কথাও তিনি জানিয়েছেন। এবং সে সৈয়দ মোহাম্মদ সোহেল তার মাদকের ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছেন এবং এলাকায় মাদকের বিরুদ্ধে তার অবস্থানের কারণেই সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হন বলে তার পরিবার দাবি করেছে। এদিকে কিছুক্ষণ আগেও এই এলাকায় নারী পুরুষ বিক্ষোভ করে এবং তারা সোহেল হত্যায় দুজনকে হত্যায় যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছেন যে তা শিগগিরই অন্য আসামিদেরকে ধরার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন, হয়তো খুব শিগগিরই আরো অন্য আসামিরা ধরা পড়বে। খালেদ, অনেক ধন্যবাদ আপনাকে। গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে জানতে এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এই বিষয়ে তিনি কথা বলছেন ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে। আমরা সরাসরি এখন তার বক্তব্যে চলে যাচ্ছি। দায়িত্ব আছে এই ঘটনা শোনার পরে উনি তো দেখতে যেতে পারতেন, আজকে হতে পারে উনি খালেদা জিয়া কি অপরাধ করেছেন, টেম্পোরারি এমবেজলমেন্ট বলে থাকে, টাকা চুরি করেন নাই, এইখান থেকে টাকা এখানে রেখেছেন, এটাকে টেম্পোরারি এমবেজলমেন্ট বলে, উনার পকেটে টাকাটা দেন নাই। সেখানে যেহেতু রাষ্ট্র তাদের
উদ্দেশ্যপূর্ণ যেভাবে পয়লা থেকে প্ল্যান করে উনাকে এই জেলে দিয়েছে, তারপরে তার চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় এমন একজন বিচারপতি যিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি বলে আমি জানি, উনি উনার কারাদণ্ডটাও বাড়িয়ে দিয়েছেন। উনার জন্য এখন একটাই পথ আছে, সেটা হলো রিভিউ। আমাদের চারজন বিচারপতি আছেন, উনারা কে মানুষ না কোথা থেকে তৈরি হয়েছেন আমি জানি না, উনারা কে মায়ের পেটে থেকে এসছেন না কোনো গরু ছাগলের পেটে থেকে এসছেন না আমি জানি না। আজকে এই দুর্ভাগ্যজনক তারা চারজনে একজনও মুখ খুলছেন না। কেন খুলছেন না? কেননা চিফ জাস্টিসের পদটা খালি হচ্ছে। তারা ভাবছেন যদি আজকে এখানে উনারা নৈতিক জিনিসটা করেন, উনাকে খোঁজা যে জিনিসটা, একটা বিচারপতি, একটা বিশেষ ব্যক্তি, বিচারপতি আমাদের মতো সাধারণ না, তারা অনেক বেশি গুণী ব্যক্তি, গুণী ব্যক্তি। আমি বলি এই এই বিচারালয়ের পয়লা চিফ জাস্টিস আমার আত্মীয় ছিল। এদিকে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সারাদেশে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করছে বিএনপি। সকালে লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন দলটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী আইনি। স্মারকলিপি দেওয়া শেষে নেতারা অভিযোগ করেন, সরকার খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি প্রদানের দাবি জানান বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জামালপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন নেতারা। সকালে জেলা প্রশাসক মোর্শেদা জামানের কাছে স্মারকলিপি তুলে দেন জেলা বিএনপি নেতারা। এ সময় দ্রুত খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবি জানান তারা, অন্যথায় সরকার পতনের হুমকি দেয় তারা। কক্সবাজারের উখিয়ার অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে সপ্তম দফায় ভাসানচরের পথে রওনা হলো রোহিঙ্গা বোঝাই ছয়টি বাস। বেলা 11:30টার দিকে উখিয়া ডিগ্রি কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে 250 রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। তাদের প্রথমে নেওয়া হবে চট্টগ্রামে, পরে নৌবাহিনীর তত্ত্বাবধানে জাহাজে করে 126 পরিবারকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যা থেকে উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে স্বেচ্ছায় যেতে ইচ্ছুকদের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নেওয়ার কাজ শুরু হয়। নিবন্ধন শেষ হলে পর্যায়ক্রমে 2000 রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হবে। গেল বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত 18,000-এর বেশি রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানব, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল করিম রাসেল। রাসেল, ষষ্ঠ ধাপের পর বড় একটা বিরতি এবং তারপরে সপ্তম ধাপের এই স্থানান্তর, কেন? সংশ্লিষ্ট পক্ষগুলো কি বলছে, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। শাওন, আপনি যেমনটি বলছিলেন, চলতি বছরের এপ্রিল মাসে সর্বশেষ রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর হয়েছিল। এরপরে করোনাকালীন করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে মূলত স্থানান্তর প্রক্রিয়াটা বন্ধ ছিল। এখন আবার করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার পরে আজকে থেকে আবার নতুন করে স্থানান্তর প্রক্রিয়াটা শুরু হলো। আর এই বিষয়টা বরাবরের মতোই আসলে কিছুটা রাগডাক করেই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানান্তর প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছেন। তবে আমরা বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জেনেছি, যদিও এবার 2000 রোহিঙ্গাকে নেয়ার উদ্যোগ ছিল, তবে সেটা বেশি অথবা কম হতে পারে। এখনও ক্যাম্পগুলো থেকে রোহিঙ্গারা উখিয়ার সেই অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আসছেন। ইতিমধ্যে আপনি যেটি বলেছেন, 6টি বাস যুগে 257 রোহিঙ্গা রওনা হয়েছে। এই রোহিঙ্গারা যদি আরও রেজিস্ট্রেশনের সংখ্যাটা যদি বেড়ে যায় তাহলে হয়তো আগামীকালও সেটা অব্যাহত থাকতে পারে। রাসেল, ধন্যবাদ। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার এম বালিয়াতলি ইউপিতে চেয়ারম্যান পদে সমভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে আবারও ভোট হচ্ছে। ইউনিয়নের 9টি কেন্দ্রে একযোগে সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এই নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলবে। ভোট যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন গত 11 নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বোচ্চ এবং সমভোট পাওয়া দুইজন। তারা হলেন নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির এবং আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ বাড়ি
বাদল। নির্বাচনে তারা দুজনই পান সমান সংখ্যক 5,700 ভোট। প্রতি বছর মোটা অঙ্কের অর্থ খরচে নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজিং করে বিআইডব্লিউটিএ, বসে নেই পানি উন্নয়ন বোর্ডও। এরপরও শীত আসতে না আসতেই নাব্য সংকট দেখা দিয়েছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদনদীতে। ঝুঁকি নিয়ে চলছে বড় বড় নৌযান। নদীর নাব্যতা ফেরাতে এবছরও আছে বিআইডব্লিউটিএর বিশাল কর্মযজ্ঞ। বরিশাল থেকে কাউসার হোসেনের প্রতিবেদন। দেশের দক্ষিণাঞ্চল জুড়ে বিস্তৃত নৌপথ, প্রতিদিন চলাচল করে হাজারো যাত্রী ও মালবাহী নৌযান। নদীর উপরটা যতটা শান্ত, তলদেশ ততটাই ভয়ঙ্কর, কারণ নদীর বুকে অসংখ্য ডুবোচর। শীতের শুরুতেই কমতে শুরু করেছে নদীর পানি, দেখা দিয়েছে নাব্য সংকট। দুর্ঘটনার সংখ্যা নিয়েই ঢাকা বরিশাল সহ বিভিন্ন রুটে চলাচল করছে বড় বড় নৌযান। চাঁদপুর ফেরিঘাটের নিচে নয়াঘাট নামক স্থানে একটা ডুবোচর থাকছে, এই জায়গাটা প্রায় কোস্টার জাহাজ আটকে যায়। ভাবনেশ্বর সোজা অনেক পানি কম, অনেক 1 কিলোমিটারের মতো পানি কম। সর্বনিম্ন 15 ফুট পানি হলে তো আর হয় না, তাদের নিচে অন্তত আরও মনে করেন ক্লিয়ারেন্স থাকতে হলে আরও মনে করেন অন্তত 2-3 ফুট পানি প্রয়োজন থাকে, আর না তো মানে আমরা মাটির সাথে তো আর ঘেঁষে জাহাজ চালাতে পারবো না। বিআইডব্লিউটিএ বলছে এবছর দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌরুটের 30টি পয়েন্ট থেকে 21 লাখ ঘনমিটার পলি অপসারণ করা হবে। বরিশাল নৌবন্দর, পাতারহাট, পটুয়াখালী, বরগুনাসহ কয়েকটি পয়েন্টে এরই মধ্যে শুরু হয়েছে ড্রেজিং। আমাদের অলরেডি 30টা পয়েন্টে আমাদের ড্রেজিং কার্যক্রম অলরেডি আর কয়েকদিন বেশ কিছুদিন আগের থেকে শুরু হয়েছে। নৌ চলাচল কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই বিষয়টির উপর জোর দিয়ে আমরা কাজ শুরু করেছি। তবে খনন কাজ নিয়ে নানা অভিযোগ নৌযান মালিকদের। তারা বলছেন ড্রেজিং করে নদীর বালু নদীতেই ফেলা হচ্ছে, এ যেন শুভঙ্করের ফাঁকি। যদিও বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের প্রকৌশলীদের ব্যাখ্যা ভিন্ন। তারা যে ড্রেজিং করে যেখানে তার হয়তো 200 ফিট বা 300 ফিট দূরে এই বালিটা আবার নদীতেই ফেলানো হয়, তখন ওই জোয়ারে ওই পানি বালুটা আবার তলদেশে চলে আসে। আপনি যদি নদীর মাটি উপরে ফেলেন, যে জায়গায় ফেলেন ওই জায়গায় কিন্তু ফসল হয় না, ওখানে জীব উপস্থিতির ক্ষতি হয়। আর একই জায়গায় যদি আপনি মনে করেন বারবার ড্রেজিং, আপনি কত জায়গা দিতে পারবেন? বছরের বিভিন্ন সময় নদীর নানা পয়েন্টে কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেজিং করে থাকে পানি উন্নয়ন বোর্ডও। বরিশাল জেলার চরবাড়ি এলাকা, এটা উন্নয়ন প্রকল্প জিওবির অর্থে। এখানে আমরা 4.5 কিলোমিটার ড্রেজিং করেছি 2019-20 অর্থ বছরে এবং এটার কার্যকরী অবস্থায় আছে। আর গত অর্থ বছর থেকে আমরা ভোলায় 2টা প্রজেক্টের অনুকূলে ড্রেজিং শুরু করেছি। নদীর নাব্যতা ও গতিপথ সচল রাখতে প্রতি বছরই ড্রেজিং করছে বিআইডব্লিউটিএ, বিভিন্ন প্রকল্পের আওতায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ডও। বিশেষজ্ঞরা বলছেন সরকারের এই দুই প্রতিষ্ঠান সমন্বিত ও পরিকল্পিতভাবে নদী শাসন করলে নদীকেন্দ্রিক ভোগান্তি অনেকটাই হ্রাস পাবে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। আশুলিয়ায় তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ করল স্বজন ও শ্রমিকরা। সকাল 8টা থেকে নিশ্চিন্তপুর এলাকার তাজরিন ফ্যাশনের সামনে শ্রমিকরা জড়ো হতে থাকে। পরে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে ফুল দিয়ে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানানো হয়। এছাড়া নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়াও করা হয়। এ সময় শ্রমিক নেতা ও শ্রমিকরা বলেন তাজরিন ট্র্যাজেডি 9 বছর পেরিয়ে গেলেও এখনও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত হয়নি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার বিচারও দাবি করেন তারা। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সরগরম ভোটের মাঠ। নীলফামারি ও কুড়িগ্রামে জয়ের মালা পেতে এলাকায় দিন রাত চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে আশ্বাস কিংবা প্রতিশ্রুতি নয়, ভোটাররা যোগ্য প্রার্থী নির্বাচনে কষছেন নানা হিসেব নিকেশ। প্রচারণার সময় ফুরানোর আগে জোরে সুরে চলছে গণসংযোগ, যেন দম ফেলার ফুরসত নেই নীলফামারি পৌরসভা নির্বাচনের প্রার্থীদের। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা, মন জয়ে দিচ্ছেন উন্নয়ন পরিকল্পনার নানা বয়ান, সেই সাথে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগও। পোস্টার, ফেস্টন, আমার অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আমাকে হুমকি ধুমকিও দেওয়া হচ্ছে। একটা আধুনিক পৌরসভা করার জন্য যেটা প্রয়োজন সবকিছু আমি আলোচনার ভিত্তিতে করার জন্য আমি আমার
আমি চেষ্টা করব কিভাবে আমার জনগণকে আরো একটা সুন্দর একটা আধুনিক পরিষেবা উপহার দিতে পারি, এই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। এবার 16টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে নেওয়া হবে ভোট। প্রার্থীদের যোগ্যতা নিয়ে বাজ বিচার করছেন ভোটাররা। আমাদের এরকমই মেয়র দরকার যে নীলফামার উন্নয়নশীল অগ্রগতি ধারা অব্যাহত রাখবে। আমি একজন নতুন ভোটার, আমি চাই এবারে ভোটটা সুষ্ঠু সুন্দরভাবে হোক, শান্তিপূর্ণভাবে হোক। আপনারা আমাকে দেখুন। এদিকে কুড়িগ্রামের ফুলবাড়ি ও নাগেশ্বরী উপজেলার চিত্র কিছুটা ভিন্ন। নাওডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পল্লী চিকিৎসক আবু বকর ও কেদার ইউপিতে শফিকুল ইসলাম লেখাপড়া করেন মাস্টার্সে। রাজনীতিতে একেবারেই নতুন এই দুই প্রার্থী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন কর্মী সমর্থক ছাড়াই। আমি যে পথসভাগুলো করতেছি সেগুলোর কোনো মোয়াজ নেই, আমি একাই ক্যানভাসার করি এবং একাই মিটিংগুলো করি। আমার যা সামর্থ্য আছে আমি সেই সামর্থ্য নিয়ে আমি নমিনেশন পেপার গ্রহণ করেছি যা সাবমিট হয়েছে এবং ভোটের জন্য ভোটারের বাড়ি বাড়ি ঘুরতেছি। এলাকাবাসী তাদের অভিভাবক নির্বাচনে দল নয় গুরুত্ব দিচ্ছেন প্রার্থীর যোগ্যতাকে। প্রার্থী তো নেতা দল বল নিয়ে তো বেড়াইতেছে, এরা তো কেউ নেই, এরা তো দুইজনেই বেড়াইতেছে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই এবং নিজের পছন্দের মতন ব্যক্তিকে নির্বাচিত করতে চাই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আমাদের প্রত্যেকটা সেন্টারে 4 জন করে পুলিশ থাকবেন, 1 জন করে অফিসার থাকবেন, এছাড়া বিজিবি টিম থাকবে, র‍্যাবের টিম থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং প্রত্যেকটা সেন্টারে 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। আগামী 28 নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সিয়ামিনতে মাহফুজ, যমুনা নিউজ। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।